राज्य থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। আর শুরুতে আপনাদের দেখাবো রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থেকে শুরু করে মোট 7টি বিধানসভা কেন্দ্রের ভোট কি পূজোর আগেই হতে পারে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, যে কোনো সময়ে ঘোষণা হয়ে যেতে পারে 7টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনের নির্ঘণ্ট, আর এই মর্মে রাজ্যকে তৈরি থাকতে বলেছে নির্বাচন কমিশন। আজ মুখ্য সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করোনা পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন কমিশনের আধিকারিক। পূজোর আগে কি রাজ্যের 7 বিধানসভা কেন্দ্রে বকেয়া ভোট হয়ে যেতে পারে? সূত্রের খবর, বুধবার কার্যত এভাবেই রাজ্য সরকারকে তৈরি থাকতে বলেছে নির্বাচন কমিশন। এদিন বকেয়া ভোট সংক্রান্ত বিষয়ে দুটি ভার্চুয়াল বৈঠক করে কমিশন। সূত্রের খবর, প্রথম বৈঠকে সিইওর দপ্তর থেকে এ রাজ্যের কোভিড পরিস্থিতি সংক্রান্ত তথ্য নেয় কমিশন। কবে ভোট করানো যায় সেই প্রশ্ন করা হয়। সূত্রের খবর, সিইওর দপ্তর থেকে জানানো হয় 10 থেকে 24 অক্টোবর রাজ্যে পূজোর ছুটি, তখন ভোট করানো সম্ভব নয়, তাই সেপ্টেম্বরে ভোট করানো যেতে পারে। কমিশনের দ্বিতীয় বৈঠক হয় রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে। সূত্রের খবর, মুখ্য সচিব জানান রাজ্যে কোভিড পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, ভ্যাকসিনেশন প্রক্রিয়াও চলছে, পূজোর আগেই ভোট করাতে প্রস্তুত রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এদিন পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে ফিরে মুখ্যমন্ত্রী কথা বলেন মুখ্য সচিবের সঙ্গে। নির্বাচন কমিশন কি জানিয়েছে তা বিস্তারিত জেনে নেন মুখ্য সচিবের কাছে। যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হওয়ার কথা সেগুলি হলো ভবানীপুর, খড়দা, বোসাবা, শান্তিপুর এবং দিনহাটা। আর প্রার্থীর মৃত্যুতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট হয়নি। ভারতের নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে কালভাবনা না করে অবিলম্বে উপনির্বাচন ঘোষণা করা। যেখানে তৃতীয় ঢেউ আসতে পারে, শিশুরা আক্রান্ত হতে পারে, এবং যে শিশুদের কথা চিন্তা করি মুখ্যমন্ত্রী এখন লোকাল ট্রেন বন্ধ করে রেখেছেন, তো সেই মুহূর্তে নির্বাচন কমিশন তো এসে দেখবেই এখানে। রুমা পাল, সুমন গড়াই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। নির্বাচনের পর এবার নির্বাচন পরবর্তী সন্ত্রাস এবং তা নিয়ে তদন্ত সংক্রান্ত খবর সুচিস্মিতা আপনাদের বলবে বিস্তারিত। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে আজও জেলায় জেলায় পৌঁছে গেল সিবিআই। বিজেপি কর্মীকে গণধর্ষণের অভিযোগের তদন্তে ফের পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যায় সিবিআই এর 3 সদস্যের দল। নদিয়ার চাকদায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। সিবিআই এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তদন্তে জেলায় জেলায় যাচ্ছে সিবিআই টিম। অন্যদিকে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআই এর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। 19 অগস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী সন্ত্রাসে খুন ধর্ষণের মতো মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। বুধবার সেই রায়কে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতে গেল রাজ্য। পূর্ব মেদিনীপুরের খেজুরির মালদা গ্রামে বুধবার ফের পৌঁছলো সিবিআই। এদিন নির্যাতিতার সঙ্গে কথা বলেন আধিকারিকরা। আমার বাড়ির পাশে বোম মেরে দরজাটাকে ভেঙে দিয়ে ঢুকে যে আমাকে মারধর করে ঘরে লুটপাট করার পর আমাকে বিষ খাইয়ে দেয়। এরপরে কাঁথি আদালতে যায় সিবিআই এর 3 সদস্যের দল। আদালতে এই মামলার নথি হস্তান্তরের আবেদন জানায় সিবিআই। সিবিআই এর আরেকটি টিম এদিন পৌঁছে যায় নদিয়ার চাকদায়। 18 এপ্রিল রাউতারির মণ্ডলপাড়ায় বাড়ির পাশে বাগানে মৃতদেহ উদ্ধার হয় বিজেপি কর্মী দিলীপ কীর্তনিয়ার। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই খুনের মামলার তদন্তে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআই। অন্যদিকে গত 12 জুন বীরভূমের কাকরতলার নবাসন গ্রামে বিজেপি কর্মী মিঠুন বাগদিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়। আদালতের অনুমতি নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে বুধবার সিউড়ি সংশোধনাগারে যায় সিবিআই টিম। মঙ্গলবার দুবরাজপুর আদালতে বিচারাধীন বন্দীদের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আর্জি জানিয়েছিল। এদিন অন্য একটি মামলার তদন্তে ব্যারাকপুরের উপসংশোধনাগারেও যান সিবিআই আধিকারিকরা। এবিপি আনন্দ। অন্যদিকে 2007 সালে নন্দীগ্রামে গুলি চালনার ঘটনার প্রায় 1.5 দশক পর নন্দীগ্রামে ফের সিবিআই। কোন ঘটনার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা নন্দীগ্রামে গিয়েছেন তা বিশদে জানাচ্ছে বাসুদেব। সুচিস্মিতা, হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মৃত বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে সিবিআই এর নন্দীগ্রাম যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 2007-এর পর 2021 ফের নন্দীগ্রামে সিবিআই। 14 বছর আগে গুলি চালনার ঘটনার মতো এবারও হাইকোর্টের নির্দেশে তদন্তের জন্য হলদি নদীর পাড়ে পা রেখেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল।
বিজেপির অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর দিন নন্দীগ্রামের চিল্লো গ্রামে তৃণমূল কর্মীরা মারধর করেন দলীয় কর্মী দেবব্রত মাইদিকে। 13ই মে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। ঘটনার পরপরে নিহতের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল। এবার আদালতের নির্দেশে তদন্ত করতে গেল সিবিআই। তখনকার মানুষ মারা গেছে, একদম বামফ্রন্টের অপশাসনের পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে মানুষকে, তখনকার পরিস্থিতি। আর এখন পরিস্থিতি রাজনৈতিকভাবে কে কোথায় হার্ট অ্যাটাক করে মারা গেছে তার জন্য সিবিআই, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। আজকের যে ভোট পরবর্তী সন্ত্রাস শুধু নন্দীগ্রাম নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, তার ভিত্তিতে রাজ্যপাল এসে চোখের জল ফেলে দিয়ে গেছে। বিরোধীরা যারা, আমরা আশাবাদী যে মানুষ তার প্রকৃত বিচার পাবে। সিবিআই তদন্ত নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেছে সিপিএম। শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাওয়ার পর বিজেপিতে গিয়ে হাইকোর্টে সেগুলোকে আবার রিওপেন করালো, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অ্যারেস্ট করছে। 2007-14 মার্চ গুলি চালনার ঘটনায় ইতিমধ্যে চার্জশিট দিয়েছে সিবিআই। আন্দোলনকারীদের কাঠগড়ায় তুলে চার্জশিটে জানানো হয় বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। আজ পানাগড়ে শিল্প তালুকে পলিফিল্ম কারখানার শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আশ্বাস দিলেন কর্মসংস্থানের। বিস্তারিত জানাচ্ছে শুভাঙ্গী। লক্ষাধিক কর্মসংস্থান হবে দেউচা পাচামিতে। ইথানলের উৎপাদন শুরু নিয়ে কাজ পাবেন প্রায় 50,000 মানুষ, পানাগড়ে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। লগ্নি কোথায়, পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। এক দেউচা পাচামিতেও প্রায় 15,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, ডিরেক্ট ইনডিরেক্ট মিলিয়ে লক্ষাধিক ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে শিল্প। টানা 3 বার তাকে মুখ্যমন্ত্রী করেছে বাংলার মানুষ। রাজ্যবাসীর ভরসা ধরে রাখতে আগামী দিনে শিল্প কর্মসংস্থানে জোর দিতে চান তিনি। বুধবার পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্প তালুকে পলিফিল্ম কারখানা শিলান্যাস করতে গিয়ে সে কথাই বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এই নিয়ে কটাক্ষ করে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে বিজেপি। আমরাও চাই পশ্চিমবঙ্গে শিল্পায়ন হোক, কিন্তু এই 1,00,000 কোটি টাকার বিনিয়োগ কোথায় হয়েছে, কিভাবে হয়েছে এখন পর্যন্ত আর কোনো প্রমাণ পাইনি। পানাগড়ে প্রায় 400 কোটি টাকার পলিফিল্ম কারখানায় কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে আশা করছে রাজ্য সরকার। পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়ায় বিকল্প উপায় খুঁজছে সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, জৈব জ্বালানি ইথানল তৈরি হবে বাংলায়, ভাঙা চাল কিনে তা ইথানল তৈরিতে কাজে লাগানো হবে। এদিন রাজ্যের ডেটা সেন্টার ইন্ডাস্ট্রির পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তার দাবি, আগামী 5 বছরে 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হবে। এছাড়াও তিনি জানান, শীঘ্রই চালু হবে তাজপুর বন্দর, আন্তর্জাতিক স্তরে উন্নীত করা হবে অঞ্জল বিমানবন্দরকে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শিল্প সংক্রান্ত সমস্যা মেটাতে মাসে অন্তত একবার বৈঠকে বসবে হাই পাওয়ার্ড কমিটি। করোনা আবহে গত 2 বছর বাণিজ্য সম্মেলন করেনি রাজ্য সরকার, আগামী বছরে ফের তা হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুর থেকে এখন আমরা চলে যাব শিলিগুড়ি স্টুডিওতে, জানবো নেহার কাছে কি খবর রয়েছে। উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক সম্মেলন, কিন্তু শিলিগুড়ির সেই বৈঠকে গড় হাজির বিজেপির 5 জন বিধায়ক, তা নিয়ে রাজনীতিতে সরগোল। বালুরঘাট, গঙ্গারামপুর, মালদা, হবিবপুর এবং কুমারগ্রামের বিজেপি বিধায়ক কেন বৈঠকে যোগ দিলেন না, তা নিয়ে জোর চর্চা। তবে কি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ভাঙন ধরতে চলেছে বিজেপি শিবিরে? এই জল্পনার মধ্যেই বিজেপির দাবি, কেউই দল ছাড়ছেন না, নানা কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। বিজেপির বিধায়ক নন বলেছে না, আপনাকে ভুল তথ্য বলছে। গোপাল স্যার পার্টির অত্যন্ত ডেডিকেটেড লোক, তিনি জেনারেল সেক্রেটারি এবং তিনি ওখানে জেলার কাজে আছেন। জুয়েল ওরাও মঞ্চে বসে আছেন, ঠিক আছে। ওইখানে অশোক লাইডি দিল্লি গেছেন আজকে, ঠিক আছে। আপনাদের সত্যেন রায় তো কালকে সাংবাদিকদের সামনে যা বলার বলেছে, এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা হওয়ার তো কারণ নেই। শুনুন, যে দুটি বিধায়ক গেছেন আমাদের সঙ্গে, তাদের গত 4 মাস পরিষদীয় দলের কোনো সম্পর্ক ছিল না। অতএব যারা ভারতীয় জনতা পার্টির ডেডিকেটেড লোক, আদর্শগত লড়াই করতে এসেছে, তারা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে সরে যাবে না। আমাদের টার্গেট ছিল তো 230 থেকে 230, তা 220 তো ভোট হলেই হয়ে যাবে। তা টার্গেট তো আমাদের ধরুন 220 থেকে 230 ছিল, 30টা নিশ্চয়ই করতে হবে।
যেভাবেই হোক। আমি মনে করলাম আমার জেলার বিধায়ক যে বিজেপি একটা ক্যান্ডিডেট আছে, তাই সে মনে করলো আজ বললেই কাল আসবে, বললেই চলে আসবে। অনেকজনে অনেক 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 বিজেপি এমএলএ তারা রীতিমতো যোগাযোগ রাখছে। অভিষেকের নেতৃত্বে বহুজনে আসতে চাইছে, তা এখনো পর্যন্ত যে যেটা খবর আছে আমাদের কাছে জোনা পঁচিশে পাওয়ারই আছে নিশ্চয়ই। আমরা তো বিজেপির মতো মিথ্যা কথা বলি না। মোদি বলে গেল 60 জন, অমিত শাহ বলে গেল 65 জন, কই আমাদের সুবিন্দুবাবু যখন বিজেপি জয়েন করলেন তখন সব কথা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাহলে মোটামুটি 25-30টা জয়েন করিয়ে দেবে, রেডি হয়ে আছে। উত্তরবঙ্গে বিজেপি বিধায়কদের প্রথম সম্মেলনে গড়হাজির 5 অস্বস্তিতে গেরুয়া শিবির। অন্যদিকে পঞ্চায়েত পুরুলিয়ার ঝাপড়া 2 নম্বর পঞ্চায়েত জবরদখল ঘিরে বিতর্ক, বিস্তারিত জানাচ্ছে কুন্তলা। একদমই, পুরুলিয়ার জবররা ঝাপড়া 2 নম্বর পঞ্চায়েতে প্রধান হলেন তৃণমূল সদস্য। 4 জন সদস্য উপস্থিত থাকলেও বিজেপির পক্ষে ভোট পড়ল 3। ভয় দেখিয়ে দলবদল করে পঞ্চায়েত দখল করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। অনাস্থা ভোটে জিতে আগেই বিজেপির হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। বুধবার নতুন প্রধান পেল পুরুলিয়ার জবররা ঝাপড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের চন্দ্রাবতী মাঝি। 11 আসনের পঞ্চায়েতে তার পক্ষে ভোট পড়েছে 8টি, বিপক্ষে ভোট পড়েছে 3টি। বিজেপিকে আজকে সবাই প্রত্যাখ্যান করছে, একমাত্র তৃণমূল কংগ্রেসেই পারে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত করার জন্য। 2018 সালে নির্বাচনে 11 সদস্যের গ্রাম পঞ্চায়েতে 6টি আসনে বিজেপি, 4টি তৃণমূল এবং 1টি আসন পায় নির্দল। কিন্তু বিধানসভা নির্বাচনের পরপরই 2 জন বিজেপি সদস্য এবং একমাত্র নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন, ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 7। এরপরই বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা। সেই প্রস্তাবের ভিত্তিতে ডাকা তলবি সভায় হেরে যান প্রধান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিন বিজেপির 4 সদস্য উপস্থিত থাকলেও তাদের পক্ষে ভোট পড়েছে 3টি। তাদের যে সদস্যরা যারা যোগদান করছে তারা কিছু পয়সার প্রলোভন এবং চাকরির প্রতিশ্রুতি, আর এই যে মানে বিধানসভায় 2021-এ যে 213 সিটি জয়লাভ করার পর অল্প কিছুটা প্রভাব পড়েছে আমাদের। পাড়া বিধানসভা কেন্দ্রের অধীনস্থ আরেকটি পঞ্চায়েত ভাউড়িটিও বিজেপির হাত থেকে দখল করেছে তৃণমূল, তবে সেখানে নতুন প্রধান নির্বাচিত হননি। হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।